Hello guys, assalamu alaikum, welcome to new Minecraft video. So guys, আজকে আমরা আবারও চলে এসেছি মাইনক্রাফটের নতুন আরেকটি নতুন এপিসোড নিয়ে। তো গাইস, আজকের এপিসোডে আমি আপনাদের জন্য আমার সাইটে যে ব্লগ দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ তৈরি করছি গাইস। সো আমি আজকের ভিডিওটি ওই সারপ্রাইজটি রিভিল করবো আপনাদের জন্য। তো যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি, ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। সো গাইজ, এটা হচ্ছে আমার ডায়মন্ড আর্মার অ্যান্ড ডায়মন্ড টুলসও কিন্তু আমি বানাইছি, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর লাগতেছে আমার ডায়মন্ড আর্মারটা। সো এখন আমি আমার যে আমি সারপ্রাইজটা বানাইছি ওইটাকে রিভিল করার সময় চলে এসেছে গাইজ। সো এটা হচ্ছে আমার ঘোড়া, এটা আরেকটা সারপ্রাইজ, এটা ছোট সারপ্রাইজ বাট বড় সারপ্রাইজ এখনও ভিতরে গাইজ। সো আমরা আগে উপরে যাই, আই থিঙ্ক অনেকেই সারপ্রাইজটা দেখে ফেলছে, আবার অনেকেই দেখেন নাই। সো আমি উপরে গিয়ে উপর থেকে দেখাবো সারপ্রাইজটা। সো গাইস, নিচে দেখেন, বুম গাইস। সো এটা হচ্ছে আমাদের একটা আন্ডারগ্রাউন্ড বেস বলতে পারেন, এটা আমি বানাইছি আমাদের স্টোরেজ রুমের জন্য। স্টোরেজ রুম, এটা আমাদের নতুন স্টোরেজ রুম। সো যদি আপনাদের স্টোরেজ রুমটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমি শাওয়াল নিয়ে বাইরে চলে আসছি, এখন আমি এই পুরো জায়গাটাকে ক্লিন করে ফেলবো গাইজ, বিকজ এটা অনেক বাজে লাগতেছে। অ্যান্ড নেক্সট এপিসোডে গাইজ আমি এই জায়গার মধ্যে অনেক বড় কিছু প্ল্যান করতেছি। যদি আপনাদের মাথায় কিছু প্ল্যান থেকে থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন, যাতে আমি ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারি অ্যান্ড কিছু এখানে বানাতে পারি গাইজ, এটা অনেক বাজে লাগতেছে। সো আর আজকের প্ল্যানটা হচ্ছে গাইজ, মেইন প্ল্যান হচ্ছে যে আমি আমার বেসটাকে একটু বড় করব গাইজ, বর্ডারটা একটু বড় করব। সো এইটা অনেক লং প্রসেস, সো আপনারা জানেনই আমি লং প্রসেস হলে কী করি। এ ফিউ মোমেন্টস লেটার, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এই পুরো সাইডটাকে কেটে ফেলছি অ্যান্ড ফ্ল্যাট করে ফেলছি, অ্যান্ড আমার কাছে অনেকগুলো ডার্ট অ্যান্ড স্টোন চলে আসছে গাইজ, আমার ফুল ইনভেন্টরি ভরে গেছে এইগুলা দিয়ে। সো এগুলোকে এখন স্টোর করতে হবে। সো স্টোর করার জন্য আমাদের ফার্স্ট অফ অল উপরে যেতে হবে, দেন আমরা এগুলোকে স্টোর করে রেখে দিয়ে আসবো। অ্যান্ড আমার কিন্তু গাইজ এখান ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, এখানের ভিতর চেস্টের ভিতর থেকে কিছু জিনিসপত্র নিতে হবে, দেন আমরা কিছু জিনিস রাখবো এখানে। সো এখানে আমি এখন মেইনলি যেই জিনিসটার জন্য আসছি গাইজ, এখানে আমার কিছু স্টোন ওয়ালস বানাতে হবে। সো এইটা কিন্তু এখন কিন্তু আমি এই চারদিকে ওয়াল লাগিয়ে দেবো, অ্যান্ড এই ছোটো ওয়াল যেটা আছে এইটাকে আমি ভেঙে ফেলবো গাইজ, কারণ এটা অনেক বাজে লাগতেছে। সো এখন আমি এরিয়াকে মেইনলি আমি আসলে এরিয়াটাকে গাইজ বড় করতে চাইতেছি। সো এটাকে আমি কী করবো আপনারা জানতেছেনি, সো আর বললাম না। সো গাইজ, আজকের ভিডিওটাকে কিন্তু গাইজ আমি বেশি লম্বা করবো না, কারণ আজকে বারবার কারেন্ট আসতেছে অ্যান্ড চাইতেছে গাইজ। সো আমি কিন্তু ফুললি এরিয়াটাকে বড় করে ফেলছি, এখন জাস্ট আমার এই জায়গাটাকে ভেঙে ফেলতে হবে, এই জায়গাটাকে ভেঙে ফেললেই আমার ফুল কাজ শেষ। অ্যান্ড সামনে আরেকটু আছে, সো ওই জায়গাটাকে ফুললি কমপ্লিট করে ফেলতে হবে আমাদেরকে। সো এখানে যতগুলো স্টোন আছে ওগুলোকে আমার প্রথমে ভেঙে ফেলতে হবে, সো এগুলোকে আমি ভেঙে ফেলি আস্তে আস্তে, এইটাকে ভেঙে ফেলতে হবে ফুললি গাইজ। সো গাইজ, আমার নেক্সট ভিডিওতে গাইজ আমি ভাবতেছি কি কিছু একটা বিল্ড করার জন্য। সো আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই কমেন্ট দিলো। সো আমি এখন এই সবগুলো স্টোন ভেঙে ফেলবো, অ্যান্ড একটা ভিলেজার হল গাইজ কিন্তু আমাদের বানাতে হবে। সো এই জন্য আমি আসলে এই কাজটা করতেছি, আমাদের ভিলেজার হল, দেন মাইনিং এরিয়া, মাইনিং এরিয়া অবশ্য গাইজ আমাদের আছে। সো আমাদের একটা আয়রন ফার্ম, দেন আরও অনেকগুলো ফার্ম বানাতে হবে, সুগার কেন ফার্মস, লটস অফ থিংস গাইজ আমাদের এখন অনেক কিছুই বিল্ড করতে হবে। সো যারা আগের ভিডিওর জন্য এক্সাইটেড, সামনে যে ভিডিওগুলো আসতে চলছে অবশ্যই গাইজ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিন, যাতে আপনারা নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। সো এখন কিন্তু মেঘ চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেইন সিজন শুরু হয়ে গেছে। সো এখন আমি গার্ড দিয়ে এগুলোকে কভার করে ফেলবো,
দেন আমি বাসায় চলে যাব। সো এগুলোকে আমরা ফার্স্ট অফ অল দাঁড় দিয়ে কভার করে ফেলি। এখানে কিন্তু কাজ আর আমাদের বেশি কাজ নেই, সো ফার্স্ট অফ অল আমাদের এইটাকে দাঁড় দিয়ে কমপ্লিট করে ফেলতে হবে। দেন আমরা বাসার ভিতরে গিয়ে চলে গিয়ে ঘুমিয়ে যাব। সো ফার্স্ট অফ অল আমি এটাকে দাঁড় দিয়ে কমপ্লিট করে ফেলি, কিছু রয়েছে। এন্ড গাইজ, যদি আপনারা নেক্সট এপিসোড থেকে শাউট আউট পেতে চান, অবশ্যই ভিডিওটিতে লাইক করে একটা কমেন্ট করে দেবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড গাইজ, আপনারা একটা জিনিস জানেন যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে ওইটা লেক হয়ে যায়? সো যারা জানেন না অবশ্যই ট্রাই করে দেখেন গাইজ। অ্যান্ড কারো কারো মোবাইলে কিন্তু গ্রেও হয়ে যায়, সো আপনি ট্রাই করে দেখেন আপনারটা কী কালার হয়ে যায়। সো এখন আমরা চলে যাব আমাদের বেসে, মানে আমাদের ট্রি হাউসে। সো ট্রি হাউসটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, এটার তারিফ কিন্তু আমি কোনো দিনই করি নাই, এমন কোনো দিন আসে নাই। সো এখন আমি ঘুমিয়ে পড়ছি, দেন সকালে ওঠার পর আমি বাইরে যাব। সো বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলি। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু বেশি লম্বা হবে না, আমি বারবারই বলতেছিলাম। সো আসলে আজকের ভিডিওটা তো লম্বা হবে না। সো এখন আমি আগে বাইরে যাই, দেন গিয়ে দেখি কী করা যায়। সো সূর্য উঠে গেছে, এইটা আমাদের ট্রি হাউস, সামনে একটা জম্বি মরতেছে, ওইটা আসতেছে আমাদের একটা শটে মেরে ফেলি, উই মরে যা। সো অ্যাডভান্সমেন্ট, সো গাইস এইটা কিন্তু একটা জরুরি টপিক, আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন অ্যাডভান্সমেন্ট আসছে। সো দ্যাটস, এটার কারণ হচ্ছে গাইজ আমি নতুন অ্যাকাউন্ট খুলছি, সো এর কারণেই কিন্তু এই অ্যাডভান্সমেন্টটা আসতেছে। সো এখন এইদিকে কিন্তু কিছু ওয়াল লাগানো বাকি, না হলে কিন্তু গাইজ এখানে জম্বিগুলো চলে আসবে। নিচে একটা উড লাগাতে হবে, আমাদের কাছে উড নাই, অকলক থেকে অক ব্ল্যাঙ্কস বানাতে হবে, এখন লাগিয়ে দিচ্ছি গাইজ। সো এখানেও একটা অক ব্ল্যাঙ্কস লাগিয়ে এই দিক থেকে আমরা ওয়াল লাগানোগুলো শুরু করে দিই। সো এখন কী করতে পারি, এখানে এখানে গাইজ কিছু করার নেই, এখানে একটা ব্লক লাগিয়ে দিতে হবে জাস্ট। সো এখান দিয়ে লাগিয়ে একটু কোনা বরাবর হয়ে গেছে, বাট প্যারা নাই, একটু তিরচা হয়ে গেছে গাইজ, বাট সমস্যা নেই, আমি এখান থেকে এইগুলা লাগিয়ে দিই। এখন যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন গাইজ আমি ওয়ালগুলো সমানভাবে লাগিয়ে দিতেছি। সো এটা একটু জিগার টাইপ হবে গাইজ, যারা ক্রাম্বল দেখছেন তারা বুঝবেন যে এটা কীরকমের ওয়াল। সো সুন্দরই লাগতেছে গাইজ আমার কাছে, যাদের কাছে সুন্দর লাগছে বারবারই বলতে ভালো লাগে না গাইজ। সো আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, কারণ গাইজ ভিডিও এডিট করতে অ্যান্ড ভিডিও বানাইতে অনেক সময় লাগে, অ্যান্ড এডিট করে গাইজ আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করি। সো গাইজ আজকের ভিডিওটিতে এতটুকুই, যাদের আজকের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। সো গাইজ চিল দেন, টেক কেয়ার অ্যান্ড বা বাই গাইজ। Hear me.